আমরা হলাম দ্য ফ্যামিলি ফ্রেন্ডলি প্রফেশনালস, অর্থাৎ আমরা এই চ্যানেলে বিভিন্ন ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্টস অত্যন্ত প্রফেশনাল ভাবে বানাই। বিড়ালকার অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট অনুযায়ী বিড়াল না, মার্জার। বিড়াল আর মার্জার তো একই জিনিস ভাই। আপনি কি চাচ্ছেন দাদা? আমি আর্ট ইভালুয়েশন চাইতেছি। অবশেষে শেষ কে শেষ ছবি শেষ মানে আকাশ শেষ একটা ছবি অ্যাক্সিস দেখছস কত সুন্দর হয়েছে হ্যাঁ এটা তো কপি কইরা আসছস স্টানি নাইট নাম না ভিনসেন্ট ভ্যান গগ আসছিল বেবি মামা এটা কপি কেমনে হইলো কেম এইটাও চাঁদ ওইটাও চাঁদ এইটাও অনেক গুলা তারা ওইটাও অনেক গুলা তারা আরে তাই তো মামা বাট তুই বাদুরের মতো স্পাইডার ম্যান স্টাইলে উল্টা কেন ঝুইলা আসছস তুই কি বলতে চাচ্ছিস মেয়ে বলে ওর গাছে ওঠা বারণ তোরা পুরুষেরা আজীবন মেয়েদের দমিয়ে রাখার চেষ্টাই করে যাবি দেখছি। স্পাইডারম্যানের মতো ঝুলে থাকার বা সুপারম্যানের মতো ওড়ার অধিকার কি শুধু পুরুষদেরই নাকি? ওর যা খুশি ও তাই করবে। টিপিক্যাল সো কলড ফেমিনিস্ট। এই বিলাই কার মাঝখান থেকে ম্যাও ম্যাও কেন করতেছে? এই যে জনাব, আমার একটি কথা ছিল, একটু যদি সামান্য কর্ণপাত করি দেন তাহার প্রতি। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ সর্বপ্রথম ছোট গল্প লিখিয়াছিলেন, বনফুল ছদ্মনাম লইয়া বলাই যায় মুখোপাধ্যায় পরে ছোট গল্পই লিখিয়াছেন। তাহার ছোট গল্পগুলো রবীন্দ্রনাথের মতো ক্ষুদ্রাকার বিশিষ্ট এবং একই বর্ণমালাতেই লিখা। তাহা হইলে তো বলিতে হয় বনফুলও তাহার সব ছোট গল্প কপি করিয়াই লিখিয়াছেন, তাই নয় কি? এই বিড়াল কথা কেমনে বলতেছে? ওহো, এটা বিড়াল না, মার্জার। বিড়াল আর মার্জার যে একই জিনিস সেইটা আমি জানি। নতুন নতুন কলেজে উঠা বঙ্কিমচন্দ্রের বিড়াল রচনা পড়ে বিড়ালকে মার্জার বলে নিজেকে সুপণ্ডিত প্রমাণ করার কোনো দরকার নাই আমার সামনে। তা এখন আপনার ভাষ্য মতো তো বলিতে হয় যে আপনারা এই যে চলচ্চিত্র বানাইতেছেন তা টমিক্সকেই কপি করিতেছেন। টমিক্স কি জিনিস? তিনু, টমিক্স হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আপনারা ভিডিও পজ করে পড়ে নেন। স্ক্রিপ্ট লেখার সময় প্ল্যান ছিল যে আমি পুরোটা পড়ে শোনাবো, কিন্তু ভিডিও এত বেশি বড় হয়ে গেছে দেখে মাশরুরের সিনটাই বাদ দিয়ে দিই। পড়া শেষ, টাটা। ওনার চলচ্চিত্রও তো এমন সাদা কালো হাতে আঁকা কার্টুন দিয়েই তৈরি, তাহার মানে তো দাঁড়াইলো আপনার ভিডিও পুরোই কপিকৃত জিনিস। আহা দেখো মার্জার সুন্দরী, বিশ্বাস গরম করিস না, জীবনে ঠাডায় থাকুন, আমরা টমিক্সের জনরার আর্টে কাজ করতেছি। কপি বলতে বোঝায় কারো কন্টেন্ট বা স্টাইল কপি করা, তাই আমরা বা বনফুল কেউই কপি করতেছি না। তাহা যদি সত্যিই হয় তবে এই কুটুবালিকার এত সুন্দর একটি চিত্রকর্মকে আপনি কপি বললেন কোন বুদ্ধিতে? আপনি শিল্পের কোনো শাখায় কাজ করিলে সেটা বলিতেছেন ইন্সপায়ার্ড, তবে ওনার ক্ষেত্রে কপি নামক অবমাননাকর শব্দটি কেন জানাব? তিনু, এই বিলাইটা কিন্তু বেশি কথা বলতেছে, যেখানে কিনা ওর কথাই বলার কথা না। জনাব, গাত্র কৃষ্ণবর্ণ বলিয়া আমার কথাকে অবজ্ঞা করিবেন না। কি, ওর গায়ের রং কালো? তুই আরেকবার শুরু করলে খামচাইয়া মুখের ঝাল তুলে দিব। বিজ্ঞ চতুষ্পদের নিকট শিক্ষা লাভ ব্যতীত আপনাদের জ্ঞান উন্নতির উপায় দেখিতে পাই না। এই জিনিসটা না বেশি কথা বলতেছে, সে পরে বিচার করিয়ে দেখিব, তাহার পূর্বে দয়া করিয়া আমার প্রশ্নের উত্তরখানা দিয়া লন দেখি। দেখো মার্জারি, ও তো আমার বন্ধু, তাই ওর সাথে একটু ফান করে বললাম আর কি, ফান করে। এ আবার কি রূপ কথা? কোথায় বন্ধুর এত সুন্দর শিল্পকর্ম দেখি আপনি খুশি হইবেন, উৎসাহ দিবেন, তাহা না করিয়া বন্ধুটির মনে কষ্ট দিয়া তাহাকে শিল্পচর্চা হইতে দূরে সরাইয়া দেওয়া কেমন বন্ধুত্বের কাজ, বুঝি না তো? শোনো হে মার্জার, তুমি নিম্ন শ্রেণীর জীব, সামান্য বেড়াল, আমার মতো উচ্চ শ্রেণীর জীবের উন্নত মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনার উদ্দেশ্য উদ্ঘাটন তোমার ওই ক্ষুদ্র মস্তিষ্কের সাধ্যের বাহিরে। তুমি বরং ওবেলা এসো আমার ঘরে, দুগ্লাস দুগ্ধ পান করে তারপর যেও, কেমন? সো
মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কেউ কোনো পেইন্টিং, স্কেচ, মিম বা আর্টওয়ার্ক বানালে তাকে হুদাই ডিমোটিভেট না করে উৎসাহ দেন, একটু হালকা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন যাতে সে ইম্প্রুভ করার উৎসাহটা পায়। প্রপার প্রেজ না পেলে একজন আর সেই আর্টটা কন্টিনিউ করার কোনো কারণ দেখতে পাবে না, আর সেইটাই স্বাভাবিক। আর ওর কথা আমি সন্তুষ্ট। আমরা অন্তিক মাহমুদকে কপি করি এই ধরনের কোনো কথা বলে আপনার বাসায় ওই শিংওয়ালা মাশরুমকে ছাইড়া দিয়ে আসবো। থ্যাংক ইউ। কিন্তু মামা, আমরা এই ভিডিওতে বঙ্কিমচন্দ্রের কন্টেন্ট কপি করলাম না? বাইরে ভিডিও দেখা।